ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ওয়ালাইকুম সালাম ওরমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আহাদা ওসলাত আলা আল্লাহ নবী বাহাদা এক সম্মানিত ভাই জিজ্ঞেস করছিলেন যে মের মে মাসের ছয় তারিখ দিবাগত রাত্রে আর সাত রাত সাত তারিখ শেহেরি তিনি ভাই বলছেন যে ব্যক্তি রমজান মাসের প্রথমে এই সংবাদ দিবে প্রথম রমজানে যে রমজান মাস আসছে এই সংবাদটা যে ব্যক্তি দিবে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে দিয়ে তিনি বলছেন হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম সম্মানিত ভাই বোনেরা বিষয়টা জানা দরকার যে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওপর মিথ্যা আরোপ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের উপর আরোপ করা হয়েছে এটা হাদিস নয় এটা মানুষ মানুষের বানোয়াটি কথা তাই এ মর্মে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের হাদিস স্পষ্ট হাদিস বুখারি মুসলিম উভয় গ্রন্থ হাদিসটি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন মান কাজা আলাইয়া মুতা আমিদান ফালিয়া তাবাউয়া মা কাদা হুমিয়ান্নার আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছা করে আমার উপর মিথ্যা আরোপ করবে সেই ব্যক্তি তার নিজের স্থান নিজে স্থান সে জাহান্নায় বানায় নিবে তার মানে যে ব্যক্তি ইচ্ছা করে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের উপর মিথ্যা আরোপ করবে সে যেন তার নিজের স্থান জাহান্নামে নামে নি বানায় নিবে বানায় নিল আসলে এই যিনি প্রচার করছেন আল্লাহ তাকে হেদায় দান করুন আল্লাহ তাকে হেদায় দান করুন কারণ যে এইগুলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওপর মিথ্যা আরোপ করা হচ্ছে তাই যারা জিনারা যারা যেখান থেকে শুনছেন এই বিষয়গুলা থেকে দূরে থাকবেন রমজান মাস আসছে তাই বলে বেড়াইলে বলে বেড়াইলে তার যে যদি জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় রাসুল সাল্লা সাল্লামের কথা বলে চালিয়ে দিচ্ছে তাহলে তো মানুষের জন্য যথেষ্ট আর কিছু করা লাগবে না এটা সম্পন্ন নিজের বান্নটি কথাবার্তা এগুলা থেকে নিজেকে রক্ষা করতে হবে আল্লাহ যেন হেদায় দান করেন আল্লাহ রসুল সাল্লামের হাদিসটির প্রতি আমরা লক্ষ্য রাখবো আবারও বলছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে ব্যক্তি ইচ্ছা করে আমার ওপর মিথ্যা আরোপ করবে সেজন্য তার নিজের স্থান জাহান্নাম বানাই নিল তো এই বিষয়গুলা থেকে আমরা দূরে থাকবো আল্লাহ সুহান তালা যেন আমাদের বুঝা দান করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শই আমরা জীবনে গ্রহণ করবো আল্লাহ সুবাহ আলা বলছেন লালাকুম ফি রসুলিল্লাহ ও সত হাসানা আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের আদর্শ হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম আদর্শ তাই আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের ওপর আমরা এভাবে মিথ্যা আরোপ করবো না কারণ এটা অত্যন্ত মারাত্মক জিনিস আমরা যেটা স্পষ্ট জানবো সে বিষয়টা আমরা বলবো যেটা জানি না সেটা বলবো না যে বিষয়ে জানা আমার নেই সে বিষয়ে আমি বলবো না যে বিষয়ে আমার জানা নেই সেই বিষয়ে বলবো না যে বিষয়ে আমার জানা নেই সে বিষয়ে বলবো না কারণ এমন একটা কথা বলে দিলাম যে কথার কারণে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাচ্ছে তার মানে যান জাহান্নাম অজীব হয়ে যাচ্ছে তাই এই সব জিনিসগুলা থেকে নিজেকে রক্ষা করতে হবে মিথ্যা আরোপ করলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে আমার ওপর আরোপ করলো সেজন্য নিজের ইস্তান জাহান্না বানাইলো তাহলে এটা অত্যন্ত খুব কঠিন বিষয় আল্লাহ সাল যেন আমাদের